আলিমুদ্দিনের ছবিটার দিকে আমরা নজর রেখেছি এবং আলিমুদ্দিনে যেখানে আবেগ দেখা যাচ্ছে মানুষের মধ্যে একটা ভিড় একবার তাকে দেখার জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ বারের মতো দেখার জন্য তাই শেষ শ্রদ্ধা জানাতে প্রত্যেকে উপস্থিত হয়েছেন সেই ছবি আপনাদের দেখাচ্ছি আলিমুদ্দিনের বাম শীর্ষ নেতৃত্ব থেকে দলের কর্মী সমর্থক সাধারণ মানুষ সেই ভিড়কে সামাল দেওয়া যাচ্ছে না আলিমুদ্দিনের দিকে আমাদের নজর থাকবে তবে সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষবারের জন্য দেখতে পিস ওয়ার্ল্ডে ছুটে যান অনেকেই আবেগের কাছে হার মানল বয়স পিস ওয়ার্ল্ডের বাইরে দেখা গেল বয়স্কদেরও প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এগারো বছর ধরে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর পদ দায়িত্ব সামলেছেন তার সঙ্গে বহু মানুষের পরিচয় হয়েছে এবং সেই সমস্ত মানুষজন গুণমুগ্ধ মানুষজন যখন পিস ওয়ার্ল্ডে শায়িত রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ সেই অন্তিম যাত্রায় তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন একেবারে অশীতিপর বৃদ্ধা চুরাশি বছর বয়স্ক সোধপুর থেকে এসেছেন বুদ্ধবাবুর সঙ্গে আপনার যে টান আপনার যে পরিচয় আজকে এসেছেন কিসের টানে সেই টানে ভেবেছিলাম কয়েকদিন আগে যাব আমার পাটাই অবস্থা তো ওনার বাড়িতে যাব দেখতে ওনাকে কিন্তু সেটা তো হঠাৎ কালকে দেখি নটার সময় দেখি খবরে উনি নেই ওনার স্ত্রী আমাকে মাঝে মাঝে ফোন করতেন ওই বোনের জন্য কিভাবে যোগাযোগ হয়েছিল বুদ্ধ বাবু ইরা বসু ইরা বসু ওনার শালিকা চাকরি করতেন আমার বাড়িতেই বেশি থাকতেন উনি সরলেকের বাসিন্দা হলেও উনি আমাদের বাড়িতেই থাকতেন মেয়েরাও ওনার খবর নিতেন আর কি আমার বাড়ির থেকে যখন খবরটা জানতে পারলেন তখন কি অবস্থা হয়েছিল এবং আজকে এই অসক্ত শরীরে আপনি লাঠি ভর সম্ভব ছিল না কোথায় যাব কি করব বুঝে উঠতে পারছিলাম না তারপরে এর সঙ্গে ব্যবস্থা করে ফোন করে বলেছি ওর অন্য জায়গায় একটা দরকার ছিল আমি বলেছি তুমি ওটা ক্যান্স তুমি পরে যেও আমাকে ভোরবেলা নিয়ে চলো বলছিলেন আপনার পেনশনের যাবতীয় কাজকর্ম বা শালিকা উনি যোগাযোগ করে করিয়ে দিয়েছিলেন দু হাজার চলেন বাইরে একেবারেই তাই এই ধরনের বহু গুণমুগ্ধ মানুষ যারা এই মুহূর্তে পিস ওয়ার্ল্ডে যেখান থেকে আজকে বিধানসভার উদ্দেশ্যে মরদেহ নিয়ে যাওয়া হবে বুদ্ধবাবুর সেইখানে তারা উপস্থিত হয়েছেন শ্রদ্ধা জানানোর জন্য আরও বেশ কয়েকজন মানুষ এসেছেন যারা চাইছেন যে একেবারে অন্তিম যাত্রায় বুদ্ধবাবুর সঙ্গে তার তাদের যে একটা যোগাযোগ ছিল সেই যোগাযোগের স্মৃতি বা সেই সমস্ত মন ভারাক্রান্ত করা যে রয়েছে আজকে আপনি এসছেন কিভাবে পরিচয় ছিল বুদ্ধবাবু বুদ্ধদেববাবুর সাথে পরিচয় কি বলব পার্টি মানে পার্টি হিসেবে বলতে গেলে আমি ওই ওনার পার্টির সমর্থক বামপন্থী মনস্ক এইভাবেই ব্যক্তি হিসেবে তো ব্যক্তির থেকেও তো উনি বিশাল বড় ছিলেন ব্যক্তির থেকে তো বিশাল বড় সে শ্রদ্ধাটুকু জানাবার জন্য এসেছি গতকালও এসেছিলাম আমাদের পারমিশন ওনাদের পারমিশন ছিল ঢুকতে না দেবার তো আজকে আবার এসেছি শেষ শ্রদ্ধা জানাবার জন্য গতকালও এসেছিলেন আজকেও আবারও এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে অন্তিম বিদায় জানাতে শেষ শ্রদ্ধা জানাতে এভাবেই শহরের আনাচে কানাচে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুর বহু গুণমুগ্ধ মানুষজন তারা শেষ দেখতে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন জায়গায় উপস্থিত হয়েছে। আর এখানেই প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে বাবু তার যে ভূমিকা ছিল এবং সেটাকে ছাপিয়েও ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি মানুষের যে একটা টান যে আবেগ সেই আবেগও কিন্তু একটা বড় আকার নিয়েছে তা দেখাই যাচ্ছে ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য কলকাতা টিভি